নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালের একাদশ শ্রেণীর ইংলিশ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো। তো দেখো, ইংলিশ কোশ্চেন পেপার খুবই ইজি এসেছে, যে বিশাল যে কঠিন এসেছে সেটা বলাটা ভুল হবে। তো দেখো, আমি প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট সলভ করাবো। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, তো দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স হুইচ অফ দ্য ফলোয়িংস চুজিং দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। তো দেখো, এখানে যে কোশ্চেনটা আছে কি বলেছে, এতে অ্যাট শিবশঙ্কর হাউস সিদ্ধা ওয়াজ গিভেন। তো দেখো, এর অ্যান্সার কী হবে, রোমান ফোরের অ্যান্সার হবে 2 meals এ ডে অ্যান্ড 4 rupees এ মান্থ। ঠিক আছে, তো দেখো, বি নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে জিম হবে। ঠিক আছে, এতো দেখো অনেকে এইটা লিখেছে, এটা কিন্তু ভুল হবে, এর অ্যান্সার হবে রোমান ফোরের অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি। তো দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে, তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন আছে, আমাদের সি এর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে রোমান টু, এর অ্যান্সার বিন প্রাইস হবে। ডি এর যে কোশ্চেন আছে, তো দেখো এ ডি এর অ্যান্সার হবে আমাদের রোমান থ্রি অ্যান্সার হবে। ঠিক আছে, রোমান থ্রির অ্যান্সার হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, আমাদের পরের কোশ্চেন কী আছে, ই নম্বরের কোশ্চেন, ই নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে রোমান টু, এর অ্যান্সার এর ডাস্ট কভার স্যুটকেস। ঠিক আছে, তো দেখো এটা হবে না, এটা ভুল আছে। ঠিক আছে, তো দেখো এবার দেখো দু দাগের যে কোশ্চেন আছে, অ্যান্সার এনি 5 of the following কোশ্চেন ইন এ সিঙ্গেল সেন্টেন্সেস। তো দেখো, এখানে তোমাদের যে কোনো পাঁচখানা কোশ্চেন লিখতে হবে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমি যতটা পেরেছি সলভ করার চেষ্টা করছি। ভিডিওটা সম্পূর্ণরূপে তোমরা দেখে নাও, এবং পারলে তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারো। ঠিক আছে, তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি এখানে যত এসএ কিউব আছে এই এসএ কিউবগুলো আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, তোমরা কোশ্চেনটা ভালো করে দেখে নাও, এবং তার অ্যান্সার সমেত পরবর্তীকালে যারা একাদশ শ্রেণীতে পড়বে তাদের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো অনেক কাজে লাগবে। ঠিক আছে, তো দেখো ফুল কোশ্চেনটা ভালো করে দেখে নাও। তো দেখো, কোশ্চেনগুলো যে বহুত কঠিন এসছে সেরকম বলাটা ভুল হবে, প্রচুর কোশ্চেন কমন এসছে। ঠিক আছে, তো দেখো কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট তোমাদের আমি দেখাবো। ঠিক আছে, তো দেখো চার দাগের যে কোশ্চেন আছে, চার দাগের কোশ্চেন এর অ্যান্সার হবে, এ দাগের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে রোমান থ্রির অ্যান্সার। ঠিক আছে, তো বুঝতে পারছো এ গার্মেন্ট। ঠিক আছে, তো দেখো বি নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে রোমান থ্রির অ্যান্সার, ক্লিয়ার হবে। অনেকে ফগি লিখেছে, তো দেখো তো এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে, তো আমার মতে ক্লিয়ার হওয়া উচিত। ঠিক আছে, তোমরা তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। ঠিক আছে, অবশ্যই আমার মনে হয় এটা ক্লিয়ারই হবে। ঠিক আছে, তো দেখো সি দেখার যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে রোমান টু, এর অ্যান্সার হবে 1 mile হবে। ঠিক আছে, তো দেখো ডি নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে আমাদের রোমান ফোরের অ্যান্সার হবে শাউট হবে। ঠিক আছে, তো দেখো ই নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে রোমান টু, এর অ্যান্সার হবে হোপফুল স্প্রিট হবে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি। তো দেখো পাঁচ দেখার যে কোশ্চেন আছে এখানে, আমরা এটা আমি সলভ করে দিয়েছি। এখানে লিখেছে ডাল হু কুড পাস বাই। ঠিক আছে, এখানে আবারটা লিখেছে হু কুড পাস বাই। ঠিক আছে, যে কোনো একটা লিখলে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এটা বি দাগের কোশ্চেন, এটা আমি সলভ করে দিয়েছি। সি দাগের, ডি দাগের, ই দাগের, এফ দাগের। ঠিক আছে, এফ দাগের কোশ্চেনটা আমার করা হয়নি। ঠিক আছে, পরে তোমাদের কমেন্ট বক্সে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, জি দাগের কোশ্চেন, এইচ দাগের কোশ্চেন, আই দাগের কোশ্চেন, জে দাগের কোশ্চেন। ঠিক আছে, তো দেখো এখান থেকে তোমরা যদি পারো তাহলে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। ঠিক আছে, তো দেখো আমি প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট যতটা পেরেছি সলভ করার চেষ্টা করেছি। ঠিক আছে, তো দেখো এখান থেকে যে সমস্ত বড় কোশ্চেন আছে, 5 নম্বরে দুটো লিখতে হবে, 5 দুগুণে 10। ঠিক আছে, তো দেখো কোশ্চেনগুলো দেখে নাও, প্রত্যেকটা কোশ্চেন খুব ইজি এসছে, যে কোশ্চেন যে টাফ আসছে সেরকম বলাটা ভুল হবে। ঠিক আছে, তো দেখো আমি এবার সাত দাগের কোশ্চেনগুলো দেখাবো। তো দেখো সাত দাগের কোশ্চেন যে আছে এর অ্যান্সার হবে রোমান টু, এর অ্যান্সার হবে 20 years হবে। ঠিক আছে, বি নম্বরে যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে এ রিং হবে। ঠিক আছে, সি নম্বরে যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে আমাদের রোমান থ্রির কোশ্চেন। ঠিক আছে, ডি নম্বরে যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে রোমান ওয়ানের অ্যান্সার হবে। ঠিক আছে, তো দেখো ই নম্বরে যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে আমাদের রোমান থ্রির অ্যান্সার হবে। ঠিক আছে, তো দেখো এফ দাগের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে রোমান টু, এর অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি। তো দেখো জি দাগের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে রোমান থ্রির অ্যান্সার হবে। এইচ দাগের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে আমাদের রোমান থ্রির অ্যান্সার হবে। ঠিক আছে, রোমান থ্রির অ্যান্সার হবে, এই রোমান টু এর অ্যান্সারটা হবে না। ঠিক আছে, তো দেখো আমাদের আই দাগের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে আমাদের রোমান ফোরের অ্যান্সার হবে ম্যাকবেথ। ঠিক আছে, ম্যাকবেথ ক্যাস্টেল হবে। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের রোমান ফোরের অ্যান্সার হবে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি। যে দেখার যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে আমাদের রোমান ফোরের অ্যান্সার হবে অলিভার। তো দেখো আট দেখার যে কোশ্চেন আছে কি বলেছে, অ্যান্সার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন নট মোর দ্যান 100 words। তো দেখো 100 words মতো লিখতে বলছে। তো দেখো যে কোনো একটা কোশ্চেন তোমাকে লিখতে বলেছে, খুব ইজি কোশ্চেন আছে, খুবই ইজি কোশ্চেন আসছে, যে কোশ্চেনগুলো যে টাফ আসছে সেটা বলা ভুল হবে। ঠিক আছে, এই যেমন বি দাগের কোশ্চেন, সি দাগের কোশ্চেন, ঠিক আছে, ডি দাগের কোশ্চেন, এই বি সি ডি, ঠিক আছে,
আমাদের ইয়ে দেখের কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন খুবই ইজি এসছে। তো দেখো কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখে নাও, ঠিক আছে, পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে। তো দেখো এবার আমি গ্রামার যে পার্টটা আছে সেটা আমি তোমাদের দেখাবো। তো দেখো এখানে কি বলেছে যে কিপ দ্য বল রোলিং, ঠিক আছে, লেট দ্য বল বি কিপড রোলিং, ঠিক আছে, চেঞ্জ দ্য ভয়েস করতে বলেছে। তো দেখো রোমান টু এর যে কোশ্চেন আছে এটা আমি সলভ করে দিয়েছি, রোমান থ্রির কোশ্চেন এটাও সলভ করে দিয়েছি, রোমান ফোর, রোমান ফাইভ, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি সলভ করে দিয়েছি, তোমরা পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো। তো দেখো রোমান সিক্সের যে কোশ্চেন আছে এটা তোমাদের আমি পরে সলভ করে দেবো, ঠিক আছে, রোমান সেভেনের কোশ্চেন সলভ করা আছে। তো দেখো এখানে আমি এবার আমি বিদায়কের কোশ্চেনগুলো সলভ করবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তো দেখো প্রথমে যেটা আছে আমরা দেখতে পাচ্ছি স্যার মোহন লাল লুকড অ্যাট হবে, ঠিক আছে, হিমসেলফ, এখানে কী আছে দু নম্বরে কী হবে ইন হবে, ঠিক আছে, ইন দ্য মিরর হবে, ঠিক আছে। তো দেখো এখানে কী আছে এখানে হবে অফ এ ফার্স্ট ক্লাস হবে, ঠিক আছে, অনেকে দিস লিখেছে, দিসটা আশা করি হবে না, অফ হওয়া উচিত, ঠিক আছে, অফ এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, ঠিক আছে, দি মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে, এটা কী হবে ইন হবে, ঠিক আছে, ইন ইন্ডিয়া হবে। তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্মার্টফোন সম্পর্কে দিয়েছে, খুবই এটা কিন্তু খুবই ইজি কোশ্চেন ছিল, এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ছিল 2022 সালে একাদশ শ্রেণীর পরীক্ষায়, ঠিক আছে, এটা কিন্তু কমন আসছে তোমাদের। তারপরে দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখে নাও, যারা পরবর্তীকালে মাধ্যমিক পাস করেছো এবং যারা একাদশ শ্রেণী পরবর্তীকালে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো দেখো এগারো দেখের কোশ্চেন যেটা আছে এটাও কোশ্চেনটা খুব ইজি এসছে, ঠিক আছে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি এগারো দেখের কোশ্চেনের সঙ্গে ওয়ার আছে, ঠিক আছে, এবং বারো দেখের যে কোশ্চেন আছে তো দেখো এর সঙ্গে ওয়ার আছে। তো বুঝতে পারছো লিফলেট দিয়েছে, তো দেখতেই পারছো প্রত্যেকটা কোশ্চেন খুব ইজি আসছে, কোশ্চেন যে কঠিন আসছে সেটা বলাটা ভুল হবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।